খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এই বিশেষ সভায় ঢাকা কর্মরত খুলনার 10টি জেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সভায় খুলনা বিভাগ থেকে বিভিন্ন গণমাধ্যমের কর্মকর্তাদের নিয়ে গঠিত এই ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে আলোচনা হয় খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের নির্বাহী কমিটির সভাপতি কাজী আব্দুল হানানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি নিউজ 24 এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মধুসূদন মণ্ডল রাশিদুল ইসলাম সহ শতাধিক সদস্য দশ জেলা সাংবাদিকদের সংগঠিত করে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামকে একটি শক্তিশালী আঞ্চলিক সাংবাদিক সংগঠনের রূপ দিতে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন সদস্যরা